গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে সকালবেলাটা এত ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ছাদে এসেছি বেশ অনেকক্ষণ, এসে আমার সব ভিডিওগুলোতে ভয়েস দিচ্ছিলাম, তো তখন এত সুন্দর বাতাস বইছিল। আর এই দিকে সূর্য ঠাকুর এখন দেখা দিচ্ছে, মেঘের মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে ঠিকই, কিন্তু একটু আগে মেঘে ঢাকা ছিল আর চারিদিকটা মেঘলা মেঘলা, ওয়েদার এত সুন্দর হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই সেটা শেয়ার করব, মানে ভয়েস টয়েস ওভার কমপ্লিট হওয়ার পর। তো তারপরে দেখছি এখান দিয়ে সূর্য ঠাকুর দেখা দিচ্ছে হালকা করে। তো আজকে মেঘলাই ওয়েদার আছে, তার মধ্যে ওয়েদার রিপোর্টে বলেছিল আজকে হয়তো বৃষ্টি হবে আজকাল। তবে একটা জিনিস যেটা দেখেছি আমি বরাবর ওয়েদার রিপোর্টে, যেই দিন বৃষ্টি হবে বলে সেই দিন হয় না, হয় তার পরের দিন বা আগের দিন। তো যাই হোক, আজকে কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি কিন্তু নামবেই। তবে এখন আর অসুবিধে নাই, দেখো এইদিকে আমাদের ছাদ ঢালাই একদম কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে গাঁথনি কিছুটা উঠে গেছে, এইদিকে জল দিয়ে ভিজানো আছে। তো আজকে কোনো মিস্ত্রি বা লেবার কেউ আসেনি, আজকের দিনটা কাজ বন্ধ আছে, আবার কালকে থেকে শুরু হবে। তো এইদিকে দেখো ছাদ ঢালাইটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে তো আগেই কমপ্লিট হয়েছিল, আবার কালকে থেকে কাজ শুরু হবে। কী সুন্দর লাগছে না ওই ফুলগুলো, কী ফুলগুলো জানি না, যাই হোক বেশ সুন্দর লাগছে দেখতে। তো এইদিকে দেখো এত ভালো লাগছিলো দেখতে যে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চারিদিকে পাখির আওয়াজ, আর আমার কিছু ভিউয়ার্স বলেছো যে এই বাড়ির সামনেটা আমার পুরনো বাড়ির মতনই লাগে। হ্যাঁ, আমার একটা কারণে সেটা পুরনো বাড়িটার মতন লাগে, সেটা হচ্ছে এই চারিপাশে এত গাছপালা। তো পিছনের বাঁশবাগানটা দেখে কিন্তু, হ্যাঁ সেটা দেখেও পুরনো বাড়ির কথা মনে পড়ে, কারণ আমাদের পুরনো বাড়ি ওই পাড়াতে যখন আমাদের প্রথম বাড়ি হয় তখন আশেপাশে বাড়ি ছিল না, আর পিছন দিকে এরকম বড় একটা বাঁশবাগান ছিল। পরে সেই বাঁশবাগান কেটে সেখানে বাড়িঘর হয়, এবং আমাদের বাড়ি হওয়ার পরে সেখানে চারিপাশে প্রচুর বাড়ি হতে থাকে। তো প্রথম দিকে ওই মাঠটাই পুরোটা আমাদেরই বাড়ি ছিল। তো যাই হোক, এইখানে এত গাছপালা পাখি দেখে কিন্তু একদম মনে হয় না অন্য রকম কিছু, একদম ওই আগের বাড়িটার মতনই মনে হয়। আর এই দেখো এই বাড়িটা, এটা হচ্ছে গোবিন্দদের বাড়ি, এই সামনের বাড়িটা, এখানটায় দেখো গাছে কত আম ধরেছে, বেশ ভালো লাগছে না দেখতে। গাছে এরকম ফল ধরে রাখলে খুব ভালো লাগে দেখতে। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, তো আমার এখানে ছাদে বসে ভিডিওতে ভয়েস টয়েস দেওয়া সব কমপ্লিট, জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম, এরপরে জামা কাপড় গিয়ে আমি সব কাচবো কাচাকুচি, তারপরে ঘর মোছা স্নান, তারপরে অফিস। আর এইদিকে দেখো এইটা হচ্ছে সজনে গাছ, তো সজনের ডাঁটাগুলো এত উপরে উঠেছে গাছটা না ভেঙে ওই সজনের ডাঁটাগুলো পাওয়া কিন্তু অসম্ভব প্রায়, দেখেছো সজনের ডাঁটাগুলো ঝুলছে, সজনে গাছ এটা। আর এটা তো কাঁঠাল গাছ, জানো এটা কাঁঠাল গাছ, এটা বাঁশ গাছ, তবে ওই পিছনের বড় গাছটা কী গাছ সেটা বলতে পারবো না, এই পিছনের জায়গাটা অন্য জন্য একজনের জায়গা, অবশ্য সব জায়গায় কেন না কারো জায়গা কেউ না কেউ কিনে রাখে। তো যাই হোক, এবার নিচে যাই, এইখানে জল জমেছে, তো পুচনের তো সারাদিন খালি এই জলে আসা, এখনও স্কুল ছুটি চলছে, সারাদিন জলে আসবে, জল ঘাটবে, পা দিয়ে করবে, ওটাও সুইমিং পুল বানিয়েছে, ছোটোবেলায় আমরা যেরকম বানাতাম সেরকম। আর এইদিকে আজকে সকালে হবে ঘুগনি মুড়ি, একটা জিনিস দেখাই তোমাদের, এই হচ্ছে ঘুগনি, মা সিটি দিয়েছে, বেশিরভাগ মটর গলে গেছে, দেখো ঘুগনি মুড়ির চেহারা দেখো, মানে ঘুগনি মুড়ি বলছি ঘুগনির চেহারা দেখো, এখনও হয়নি, মটরটা এরকমভাবে সিদ্ধ করে রাখা আছে। মাকে বললাম একদম মশলা টশলা কষিয়ে একদম রেডি, রেডি হওয়ার পরে ওদিকে পেঁয়াজ কেটে আছে, রেডি হওয়ার পরে তারপরে এর মধ্যে মটরটা দিয়ে দিতে হবে, ব্যাস। এদিকে পুজো কমপ্লিট, এই যে প্রসাদ, এবার প্রসাদ খাওয়া হবে, প্রসঙ্গে দিয়ে আসছি। হ্যাঁ কই গেলি, এ উঠাই ওটো ওটো, পুজনটা স্নান টান করে বসে আছে, এবার খাওয়ে কি
দিয়ে দাও বোনকে দিয়ে দাও বোনকে শব্দ হলো তাই দেখলাম কে হনু হনুমান এলো নাকি জিমি হনু তারো হনু পরিমাণটা দেখে নি খুব খারাপ হবে না আমাকে বললো ভালো বলেছে খেয়ে আরাম হবে সকালে রান্না বান্না কমপ্লিট হয়েছিল না, আমি একটু আগেই অফিস থেকে বাড়িতে আসলাম লাঞ্চ করতে। তো এইখানে দেখো বাটিতে মা আমার জন্য এঁচুর চিংড়ি বেড়ে রেখেছে, আর এইখানে ছিল চারাপোনা মাছের ঝোল, আর বেশ কিছুটা এঁচুর চিংড়ি রাখা ছিল, মানে দুভাগে করে, বাকিটা রাত্রের জন্যে। তো আমার লাঞ্চ থালি এখানে রেডি, দেখো ভাত, উচ্ছে ভাজা, এঁচুর চিংড়ি। চলে 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 আসো, আয় বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, রেডি হয়ে গিয়েছি, আর যাবো অফিসে। আর ওইদিকে জিম্বুরি খাওয়া হয়ে গেছে, জিমিকে নিয়ে পুজন ওইদিকে দাঁড়িয়ে আছে। তোমাদের আছে হয়েছে জিমি, মাসি ভাতে তো ভাও ছিল আজকে, কেন ওর খাবার তুই খাবি কেন? কোথায় বিড়াল, কোন দিকে, কোন জায়গায়? নাই তো ম্যাম, নেই তো, ওগুলো খালি শামুক, এগুলো আমিও খোলাতাম। জিমি হয়েছে, হাগি হয়েছে, যাও ভিতরে যাও, কি কথা কি, হ্যাঁ হ্যাঁ গম লেগেছে মাম, গম লেগেছে। এইদিকে এইটা এটাকে নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তা পর্যন্ত চলে এসছে, রাস্তা কিন্তু এখন ফাঁকা, যা বাড়ি যা। আর একটু এই আঁকার ক্লাস মনে করে আজকে কিন্তু মিস করিস না, আজকে অ্যাডমিট কার্ড দেবে পরীক্ষার। আজকে 7 তারিখ না, আজকেই দেবে অ্যাডমিট কার্ড না, এই তো ওই গতকাল বলেছিলাম না, তার আগের দিন শুক্রবার বলেছিলাম, আজকে দেবে না, এই রবিবার দেবে, 7 তারিখ লেখাই আছে ডেট। তুমি মানে ওটা মনে হয় আগে দিয়েছিল, তুমি কে জানে, যাই না, আগামী রবিবার বললে। ঠিক আছে যা ভিতরে যা, আমি ইয়েতে অফিস যাই। ওকে নিয়ে যাও, নিয়ে যা, কী সব শুকছে দেয়, কী সব মুখে দিয়ে দেবে, তারপর শয়তান আছে, উল্টোপাল্টা জিনিস মুখে দেয়, বিড়ালে গু চাটে, হ্যাঁ আগের দিন করেছিল, একদম অসভ্য এটা, জানি যা, এদিক ওদিক মুখ দিতে দিবি না, খুব শয়তান, যা আমি ঘরে গেলাম, এই ঘরে গেলাম বলছি, অফিস গেলাম। আমি একটু আগেই আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এইবার আসলাম, দেখি কি খাবার দাবার আছে। আর আজকে আমার এত ইচ্ছে করছিল একটু চপ খাবো, তো বলতে গেলে আজকে আমি কত জায়গা দিয়ে ঘুরে আসলাম কিন্তু একটাও চপের দোকান বসেনি যেইগুলো থেকে আমি খাবো। তারপরে গিয়ে আমাদের বাড়ির সামনে একটা চপের দোকান, ভাবলাম হ্যাঁ ওর কাছ থেকেই নিই, ওর কাছে তো পাবোই। গিয়ে যখন ওখানে পৌঁছালাম তখন দেখছি ওখান থেকেও চপ সব ফুরিয়ে গেছে, বললাম একটাও হবে না, একটাও ছিল না, সে কী দুঃখ, কী দুঃখ লাগলো। তো বাড়িতে এসে মাকে সেই কথার বলাতে মা বললো তুই এক কাজ কর, ঘুগনি মাছে ঘুগনি মুড়ি খেয়ে নে, তো যাই তাই খাই।
আজকে আমার এই চারটা চারটা জিনিস খাওয়ার এত ক্রেভিং হচ্ছিলো যে কি বলবো। তো ঘুগনি মুড়ি খেলাম দেখলে, তার সাথে একটু এঁচো চিংড়ি নিয়েও খেলাম, কিন্তু তারপরেও আমার এত চারটা খেতে ইচ্ছে করছিলো। তো বাড়িতে তো চিপস ছিলই, তাই বাড়িতে চিপস ঢেলে সঙ্গে মেয়োনিজ নিয়ে চলে আসলাম। এখন মা মেয়ে মিলে পার্টি করবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো আজকের মতন। টাটা।